ওকে, শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছি। ও, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেবলারের সূত্র, ঠিক আছে? কেবলারের সূত্র, তো দেখো গ্রহগুলো যেরকম সূর্যের চারদিকে ঘুরছে, তো সেই সব ব্যাপারে কেপলার তিনটে সূত্র আলোচনা দিয়েছিলেন। তো তিনটে সূত্রের মধ্যে প্রথম সূত্র যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে গ্রহগুলি সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে এবং সূর্য এই উপবৃত্তাকার পথের একটি ফোকাসে অবস্থিত। ঠিক আছে, এগুলোকে লিখে দেবো সূত্রগুলো, তোমাদের তাহলে সুবিধা হবে, ঠিক আছে? যেগুলো পরীক্ষা, ওকে, গ্রহগুলি সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং সূর্য এই উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে অবস্থিত। অর্থাৎ প্রথম সূত্র থেকে কি বোঝাচ্ছে, প্রথম সূত্র থেকে বোঝাচ্ছে যদি ধরো এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ, এই উপবৃত্তাকার কক্ষপথে যে সূর্যটা হচ্ছে এরকম কোন জায়গায় রয়েছে ফোকাসে, ঠিক আছে, এবং গ্রহগুলো সূর্যের চারদিকে এই উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, বুঝা গেছে? এখানে সূর্য আছে, সান, আর এখানে ধরো পৃথিবী আছে, আর্থ, বা যে কোনো গ্রহ, যে কোনো গ্রহ, তো এইভাবে প্রদক্ষিণ করছে। তো এটাই হচ্ছে কেপলারের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে সূর্য ও গ্রহ সংযোগী, ও গ্রহ সংযোগী সরলরেখা সমান সময় অবকাশে সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল অতিক্রম করে, বোঝা গেল এটা? বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখো এটা তো একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা দেখতে পাচ্ছ? ছবি দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছ ছবিটা? এখানে বলছে দেখো এই যে ক্ষেত্রফল গুলো, ছবিটা দেখতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমার কথা?
দেখো এই ছবিটা থেকে দেখো, এখানে সমান ক্ষেত্রফলে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করছে, অর্থাৎ বোঝাচ্ছে দেখো এখানে যা সময় লাগছে, এটা যদি টাইম টি লাগে এই ক্ষেত্রে টাইম লাগছে টি, এই ক্ষেত্রে টাইম লাগছে টি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা অতিক্রম করছে এটার মানটাও হবে সেম। স্যার এগুলো কি যেগুলো দেখালেন না, এই যেগুলো কি বটে? এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, আর এইটা হচ্ছে এই গ্রহটা এই কক্ষপথে প্রদক্ষিণ করছে সূর্যের চারদিকে, ঠিক আছে। এবার ধরো, এবার দেখো ছবিটা যদি আরেকবার ভালো করে এঁকে বোঝায় তাহলে বুঝতে পারবে। ধরো এটা কক্ষপথটা, যেই কক্ষপথে গ্রহটা ঘুরছে, ঠিক আছে, এবং সূর্যটা আছে কোনখানে, সূর্য আছে এখানটা, এটা ফোকাসে, তো এটা ধরে নিচ্ছে এটা হচ্ছে সান, এবং যে গ্রহটা আছে এই গ্রহটার যে পজিশন এটা ধরছি এ বিন্দুতে প্রথমে আছে, ঠিক আছে। এরপরে গ্রহটা একটা সময় পর, টি সময় পর, বি বিন্দুতে এসে পৌঁছালো, ঠিক আছে। এখন দেখো এ থেকে এই সূর্য থেকে এখানে যে দূরত্ব এটা ধরছি আর, এই যে দূরত্বটা এটা ধরছি আর, ঠিক আছে, এবং যে কোণটা করছে এই কোণটা ধরছি থিটা বা ডি থিটা, কোণটা ডি থিটা, ঠিক আছে। তা দেখো এই যে ত্রিভুজটা হচ্ছে এ বি এবং সূর্যটাকে নিয়ে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই তো হচ্ছে তো? হ্যাঁ স্যার। এবং এই ত্রিভুজের এইটা হচ্ছে আর, তাহলে এটা যদি আর হয়ে যায় তাহলে এ বি এর অংশের মানটা কত হচ্ছে, এ বি ইকুয়াল টু হচ্ছে আর ডি থিটা, এটা হচ্ছে এ বি এর মান, তাই তো? তাহলে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, এক্ষেত্রে ভূমি কে, এ বি, এক্ষেত্রে ভূমি হচ্ছে এ বি, ইন্টু উচ্চতা হচ্ছে যেকোনো একটা দূরত্ব মানে আর দূরত্ব, তাহলে ইকুয়াল টু হচ্ছে দেখো হাফ আর ডি থিটা ইন্টু আর, তাহলে ইকুয়াল টু লিখতে পারি হাফ আর স্কোয়ার ডি থিটা, এটাই হয়ে যাচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এবং এই ক্ষেত্রফলটা অতিক্রম করতে যে সময়টা লাগছে, যে সময়টা লাগছে, তাহলে সেই সময়টা যদি টি ডিটি সময় হয়, ডিটি সময় হয়, এবং এই ক্ষেত্রফলটার মানটা হচ্ছে ডি এ, ডি এ পরিমাণ ক্ষেত্রফল, তাহলে ডি এ পরিমাণ ডিটি সময় অতিক্রম করছে, অর্থাৎ ডি এ বাই ডিটি যদি করি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে হাফ আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি, বাই ডিটি, কারণ ডি এ সমান এইটা ছিল, তাই তো? ত্রিভুজের ক্ষেত্রফল সমান ডি এ ধরেছি, ওকে। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি যে হাফ আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি, তাই তো? এখন দেখো ডি থিটা, ডি থিটা মানে কি, কৌণিক সরণ, তাই তো? কৌণিক সরণ বাই সময়, তাহলে কি হয়, কৌণিক বেগ, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ আর স্কোয়ার কৌণিক বেগ কি হয়, ওমেগা, ঠিক আছে, ওকে। যে সূর্য ও গ্রহ সংযোগী সরল রেখা সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, তাহলে আমি আমাকে দেখতে হবে যে এই যে ডি এ বাই ডিটি এই মানটা যদি ধ্রুবক হয়, অর্থাৎ কি সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করছে, বুঝে গেছে? আমাকে এটাই প্রমাণ করতে হবে। ওকে স্যার। হ্যাঁ, তাহলে দেখো আমার ডি এ বাই ডিটির মানটা কত পেলাম, হাফ আর স্কোয়ার ওমেগা, তাই তো? এখন আমরা কি জানি কৌণিক বেগ এল ইকুয়াল টু কি হয়, কৌণিক বেগ এল ইকুয়াল টু হয় এম ওমেগা আর স্কোয়ার, তাই তো? কৌণিক বেগ এল ইকুয়াল টু, বৃত্তীয় গতি তো পড়িয়েছিলাম দেখো, বা তোমার ইয়েতে দেখবে দৃঢ় বস্তুর গতির সময়, তাহলে এখান থেকে দেখো ওমেগা আর স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, এল বাই এম, যেখানে এল টা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, ঠিক আছে। তাহলে দেখো এই যে মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ এল বাই এম, আসছে তো? এখন যখন বৃত্তপথে গতিশীল মানে কোন একটা গ্রহ সূর্যের চারদিকে যখন বৃত্তপথ বা উপবৃত্তাকার পথে গতিশীল, তখন তার উপর কি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়, হয় না, তার মানে কোনো টর্ক প্রযুক্ত হয় না। এখন আমরা কি জানি টর্ক ইকুয়াল টু কি হয়, টর্ক ইকুয়াল টু জানি যে ডিএল বাই ডিটি, তাই তো? তাহলে বাইরে থেকে যদি টর্ক প্রযুক্ত না হয়, বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হলে, টর্ক প্রযুক্ত না হলে
কি হচ্ছে, টাউ ইকুয়াল টু জিরো, কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না, তার মানে ডিএল বাই ডিটি এই টার্মটা ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এল ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ধ্রুবক, এল ইকুয়াল টু হয়ে যাচ্ছে ধ্রুবক। তাহলে এল যেহেতু ধ্রুবক হয়ে যাচ্ছে, তাহলে দেখো এই যে টার্মটা রয়েছে ডিএ বাই ডিটি, এই টার্মটা হচ্ছে এল বাই এম, এম হচ্ছে গ্রহটার ভর, তাহলে এই টার্মটাও হয়ে যাচ্ছে কি, ধ্রুবক, এই টার্মটাও হয়ে যাচ্ছে ধ্রুবক। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ, এটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ। স্যার আমরা প্রমাণটা কোনখান থেকে শুরু করব? প্রমাণটা প্রথম থেকে, এই ছবিটা এঁকে, ছবিটা এঁকে তোমাকে বলতে হবে যে এ গ্রহটি প্রথম প্রাথমিক অবস্থান এ বিন্দুতে অবস্থিত, পরে বি বিন্দুতে এলো, এবং সেই ক্ষেত্রে এ বি এর মান কত, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে, তারপরে ডি এ বাই ডিটি বের করলে, ঠিক আছে, দিয়ে এই মানটা এলে, এবং তুমি এখানে প্রমাণ করবে যে আমাদের কৌণিক ভরবেগ ইকুয়াল টু এইটা, এবং আমরা কি জানি বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সর্বদা ধ্রুবক, তাই তো? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র তাই বলে। তাহলে এখান থেকে এটা যদি ধ্রুবক হয়, তাহলে ডি এ ডিটি ধ্রুবক, ব্যাস এইভাবেই তোমার প্রমাণটা। ডিটি যেটা বললেন, ডিটিটা হলো এ আর বি এর দূরত্ব, তো ওটা ডি এ বি, এ আর বি এর দূরত্ব হচ্ছে এটা আর ডি থিটা। ওটাই। আর স্যার ডিটি যেটা প্রুভ করতে বললেন, ডিটিটা ডি এ বাই ডিটি, ডি এ ডি এটা মানে হচ্ছে এই ক্ষেত্রফলটা, দিয়ে বলতে বোঝাচ্ছে এই পুরো ক্ষেত্রফলটা, পুরো ক্ষেত্রফলটা বলতে এইটা, এই ক্ষেত্রফলটা, পুরো ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে ডি এ। আর ডিটিটা ডিএ বাই ডিটি মানে একক সময়, মানে এই ক্ষেত্রফলটা কতটা সময় অতিক্রম করবে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম স্যার। ঠিক আছে, এটাই তো সূত্রটা ছিল। সূত্রটা কি ছিল দেখো, যে সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, বুঝে গেছে? ঠিক আছে, ওকে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র এটা বলে যে সূর্যের চারদিকে, সূর্যের চারদিকে গ্রহের পর্যায়কালের, গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের, ওই গ্রহের গড় দূরত্বের, গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঘনফলের সমানুপাতিক। ওকে, অর্থাৎ দেখো পর্যায়কাল বলতে আমরা কি বুঝি, পর্যায়কাল বলতে বুঝি যে একবার প্রদক্ষিণ করতে যে সময়টা নেয় সেটাই পর্যায়কাল, তাই তো? মানে সূর্যের, এটা ধরো সূর্য, সান, এই সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, মানে ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, সে পুরো সূর্যকে প্রদক্ষিণ করে আবার এ বিন্দুতে এসে পৌঁছালো, তখন যে সময়টা লাগবে সেটাই হচ্ছে পর্যায়কাল টি, তাই তো? তাই বোঝাই তো পর্যায়কাল বলতে। তাহলে দেখো পৃথিবীর ক্ষেত্রে পর্যায়কাল কত, এক বছর, সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে কতক্ষণ সময় নেয়, এক বছর। তাহলে পৃথিবীর ক্ষেত্রে পর্যায়কাল এক বছর, এক বছর, তাই তো, 365 দিন বা এক বছর। ওকে, এখন দেখো এই সূর্য থেকে এর যে দূরত্ব, গড় দূরত্ব, গড় দূরত্ব বলতে বোঝায় কি, যে এই ধরো সূর্যটা যদি মাঝামাঝি জায়গায় থাকতো, তাহলে সেখান থেকে যে দূরত্বটা হতো সেটা হচ্ছে গড় দূরত্ব। মানে যদি আমি বৃত্ত, উপবৃত্তাকার পথটাকে যদি আমি বৃত্তাকার পথ হিসাবে কল্পনা করি, যদি বৃত্তাকার পথ হিসাবে কল্পনা করি, ঠিক আছে, তাহলে সূর্যটা যেখানে অবস্থিত হবে, সূর্যটা ধরো এখানে অবস্থিত এবং পৃথিবীটা এখানে অবস্থিত এ বিন্দুতে, ঠিক আছে, তাহলে এর যে দূরত্বটা এটাই হচ্ছে গড় দূরত্ব, বুঝা গেছে? তাহলে সূত্রটা কি ছিল, যে পর্যায়কালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি এস, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, বুঝা গেছে? এইটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণগুলো আছে আমাদের পরীক্ষাতে? হ্যাঁ, এগুলোই আছে, কেপলারের সূত্র গুলি বিবৃতি করো এবং প্রমাণ করো, ঠিক আছে, 3 নম্বরে আছে। কারণ এই তিনটে প্রুফ করতে হবে, একটা না তিনটে প্রুফ না, দেখো প্রথম সূত্রটার কোনো প্রুফ ছিল না, শুধুমাত্র দ্বিতীয় আর তৃতীয় সূত্রটার প্রুফ। ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে।
এবার দেখো আমরা তাহলে এর প্রমাণটা দেখি 3 নম্বর সূত্রে। ওকে, তাহলে ধরে নিচ্ছি, দেখো যখন এই সূর্যের চারদিকে ঘুরছে, এটা হচ্ছে পৃথিবী বা যে কোনো গ্রহ, ঠিক আছে, সূর্যের চারদিকে যখন ঘুরছে তখন দেখো এদের মধ্যে একটা মহাকর্ষজনিত বল কাজ করবে, সেটা কি হয়, আকর্ষণ বল ভেতরের দিকে, তাই তো? এবার সূর্যের ভর যদি আমি ক্যাপিটাল এম ধরি এবং গ্রহটার ভর যদি স্মল এম ধরি, তাহলে এই মহাকর্ষজনিত বল এফ ইকুয়াল টু কত হবে বলতো? জি এম ইনটু এম বাই আর স্কোয়ার, তাই তো? এটাই দাঁড়াচ্ছে তো মহাকর্ষজনিত বল। এখন দেখো যেহেতু যদি যেহেতু এই পথে ঘুরছে, তাহলে বৃত্তাকার পথে একটা অপকেন্দ্র বল বাইরের দিকে কাজ করে, তাই তো? সেই মানটা কত? এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো অপকেন্দ্র বল বাইরের দিকে, মহাকর্ষ বল ভেতরের দিকে, কিন্তু যখন গ্রহটা সূর্যের চারদিকে ঘোরে তখন কি গ্রহটা সূর্যের ভেতরে ঢুকে যায়? যায় না। তার মানে কি মহাকর্ষ বল এবং অপকেন্দ্র বল দুটো একে অপরের সাথে সমান, তাই তো? তবে ও ওই কক্ষপথে ঘুরতে পারছে। যদি একটা বল বেশি হয়ে যায়, মানে সাপোজ অপকেন্দ্র বল বেশি হয়ে গেল, তখন কি হবে, সে সূর্যের ওই কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যাবে, তাই তো? আর যদি মহাকর্ষ বল বেশি হয়ে যায়, তাহলে সে আস্তে আস্তে সূর্যের মধ্যে এসে বিলীন হয়ে যাবে, মিলে যাবে, তাই তো? তাহলে এইটা ইকুয়াল টু তাহলে লিখতে পারি কি এম ভি স্কোয়ার বাই আর, তাই তো? তাহলে এখান থেকে দেখো লিখতে পারি, দেখো এম এম কেটে যাচ্ছে, আরও একটা কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর, এটা আসছে, আসছে তো? এখন দেখো যখন ও সূর্যের চারদিকে পুরো একবার প্রদক্ষিণ করছে, কতটা সময় নিচ্ছে, টি সময় নিচ্ছে, একবার পর্যায়কাল, পর্যায়কাল ওটাই তো, টি সময় নিচ্ছে। এখন দেখো পুরো একবার প্রদক্ষিণ করতে ও কতটা দূরত্ব অতিক্রম করবে, পরিধিটা 2πr, এটাই তো দূরত্ব অতিক্রম করবে, তাই তো? একবার প্রদক্ষিণ করতে মানে এ থেকে শুরু করলো যাত্রা, আবার এতে এসেই স্টপ করলো, তাহলে পুরো একটা বৃত্ত কমপ্লিট হলো। তাহলে একটা বৃত্তের চারদিকে পুরো একবার ঘুরতে কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, বৃত্তের পরিধি সমান, তাই তো? তাহলে 2πr/t মানে কি হচ্ছে, 2πr টা হচ্ছে দূরত্ব বাই সময়, এটাকে কি বলবো, বেগ, বেগ ভি। তাহলে দেখো ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু আমি এটা পেয়েছি, এখন যদি এই মানটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, যে 4π² r² / t² ইকুয়াল টু হচ্ছে gm/r, ঠিক আছে? এখান থেকে আমি দেখো পাই যাচ্ছি t² ইকুয়াল টু, মানে t টাকে ওই সাইডে নিয়ে চলে গেলাম, t² টাকে, আর এইগুলোকে এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে কি আসছে দেখো, 4π² r³/gm/gm, জিএম আসছে, তাই তো? তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, যে t² প্রপোর্শনাল টু r³, অর্থাৎ t² r³ এর সাথে প্রপোর্শনাল, এটা এটা r³, এটা t², আর এই পুরো টার্মটা কনস্ট্যান্ট, ওটা ধ্রুবক হয়ে যাবে নাকি এটা? হ্যাঁ ওটা ধ্রুবক, ওটা ধ্রুবকই তো, 4π² জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হচ্ছে সূর্যের ভর, আচ্ছা ঠিক আছে, অর্থাৎ কেপলারের 3 নম্বর সূত্রটা প্রমাণিত হলো, ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ এই প্রমাণগুলো কিন্তু আসে, তার জন্যই করালাম। ওকে, তাহলে এটা দিয়ে একটা অঙ্ক করা হোক, ঠিক আছে, কেপলারের সূত্রের সাহায্যে। তো একটু বলেছি, তোমরা লিখে নাও। ওকে, বলবো লেখো, সূর্য সূর্যের চারদিকে, সূর্যের চারদিকে যে চারদিকে পৃথিবীর পৃথিবীর বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ ব্যাসার্ধ 3.5 × 10⁸ কিমি, এবং
পর্যায়কাল, পর্যায়কাল 365 দিন, তাই তো? হ্যাঁ স্যার, 365 দিন। চন্দ্র, চন্দ্র পৃথিবীর চারদিকে, পৃথিবীর চারদিকে 3.8 × 10⁵ কিমি ব্যাসার্ধের, ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে 27 দিনে, 27 দিনে একবার প্রদক্ষিণ করে। একবার প্রদক্ষিণ করে সূর্য এবং পৃথিবীর ভরের অনুপাত নির্ণয় করো। ভরের অনুপাত নির্ণয় করো। বোঝা গেল কোশ্চেনটা? স্যার একবার পুরোটা পড়ুন কোশ্চেনটা। যে হ্যাঁ, কোশ্চেনটা বলছে সূর্যের চারদিকে পৃথিবীর বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ 3.5 × 10⁸ কিমি এবং পর্যায়কাল 365 দিন। চন্দ্র পৃথিবীর চারদিকে 3.8 × 10⁵ কিমি ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে 27 দিনে একবার প্রদক্ষিণ করে। সূর্য পৃথিবীর ভরের অনুপাত নির্ণয় করো। এখানে চন্দ্রটা করতে আসছে, দেখো যেমন সূর্য পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ঠিক আছে, সেরকম চাঁদও তো পৃথিবীর চারদিকে ঘুরছে বৃত্তাকার কক্ষপথে, তাহলে সেই ক্ষেত্রে তো কেপলারের সূত্র প্রযোজ্য হবে না? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল একবার দেখে নাও তো, যে টি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল, টি স্কোয়ার ইকুয়াল টু ছিল 4π² / gm × r³, তাই তো? তাহলে এই যে মানটা ছিল এখানে m টা কি ছিল, সূর্যের ভর, m s লিখছি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি যদি m s মানে সূর্যের ভরটা বের করি কত দাঁড়াচ্ছে, 4π² r³ / g × t² আসছে কি? আসছে কি? যেখানে দেখো, যেখানে আর এর মানটা কত দিয়েছে, আর এর মানটা প্রথমে একদম দিয়েছে দেখো 3.5 × 10⁸ কিমি, তাই তো? তাহলে 3.5 × 10⁸ কিমি, এই কিমিটাকে যদি আমি মিটারে ট্রান্সফার করি কত হবে, 10³ মিটার, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে, 3.5 × 10⁻১১ মিটার, ঠিক আছে। আর টিটা, টিটা কত দিয়েছে, 365 দিন, তাই তো, 365 ডে, তাহলে ইকুয়াল টু কত, কোনটা, এম এস টা হচ্ছে সূর্যের ভর, এটা হচ্ছে সূর্যের ভর, এস ফর সান আর কি, সাফিক্সে যে এস লিখেছি ওটা হচ্ছে সান, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে 365 ইন্টু কত হচ্ছে 24 ঘন্টা, মানে হচ্ছে 86400 এত সেকেন্ড, তাই আসছে তো? তাই তো, তাহলে এখানে এই তো টি এর মানটা, 365 দিনের মানটাকে আমি 365 দিন সমান কত সেকেন্ড হয় সেটা করলো, ঠিক আছে, কারণ সবকটা ইউনিট এসআই ইউনিটে আমি ট্রান্সফার করছি, ঠিক আছে। এবার দেখো যখন চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই ফর্মুলার অনুকরণে আমি কি ফর্মুলা লিখতে পারি, যে পৃথিবীর ভর, কারণ পৃথিবীর চারদিকে চাঁদ প্রদক্ষিণ করছে, এখানে হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করছিল, তাহলে চাঁদের ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে যে পৃথিবীর ভর হচ্ছে এমই, যদি লিখি ইন্টু 4π²
কিন্তু পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব সেটা যদি ক্যাপিটাল আর ধরি, ক্যাপিটাল আর কিউব বাই ক্যাপিটাল জি ইন্টু স্মল টি কিউব স্মল টি স্কোয়ার, যেখানে পৃথিবী চাঁদের প্রদক্ষিণ করতে যে সময়টা, তাহলে এখন দেখো আর ইকুয়াল টু কত দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে দেখো 3.8 × 10^5 কিমি, তাই তো? আর 3.8 × 10^5 কিমি, তাহলে এটাকে যদি মিটারে ট্রান্সফার করি কত হচ্ছে 3.8 × 10^8 মিটার, এত দাঁড়িয়ে যাচ্ছে। আর টি ইকুয়াল টু কতদিন, 27 দিন, তাই তো? 27 দিন লাগে চাঁদ, চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরতে 27 দিন সময় নিচ্ছে, তাহলে এখান থেকে দেখো লিখতে পারি যে 27 × 86400 এত সেকেন্ড, সেকেন্ড ঠিক আছে, তাহলে টিটাও পেয়ে গেলাম। তাহলে এখন দেখো এম এস বাই এম ই আমাকে অনুপাতটা কার বের করতে বলেছে, সূর্য পৃথিবীর ভরের, তাই তো? হ্যাঁ স্যার, সূর্য পৃথিবীর ভরের অনুপাত। তাহলে এম এস বাই এম ই যদি করি কি দাঁড়াচ্ছে, ক্যাপিটাল আর কিউব বাই জি ইন্টু স্মল টি স্কোয়ার, এটা ছিল। তাহলে এখান থেকে দেখো 4π² / g কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, উপরে হয়ে যাচ্ছে আর কিউব, নিচে হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর কিউব, আর এখানে উপরে টি স্কোয়ার হয়ে যাচ্ছে, নিচে ক্যাপিটাল টি স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো স্মল আর এর মানটা কত ছিল, 3.5 × 10^11 এটার কিউব, আর এটা হচ্ছে 3.8 × 10^8 এর কিউব। আর টি এর মান প্রথমটার ক্ষেত্রে কত ছিল, 27 দিন, মানে 27 স্কোয়ার বাই এদিকে হচ্ছে 365 স্কোয়ার, কারণ 86400 টা কেটে যাচ্ছে যেটা সেকেন্ডে যখন ট্রান্সফার করছিল, এটা কেটে যাচ্ছে উপর নিচে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি মানটা যদি দেখি, তাহলে দেখো এটা হচ্ছে 3.5 এর কিউব × 27 এর স্কোয়ার বাই 3.8 এর কিউব × 365 স্কোয়ার, তাই তো? ইন্টু আর এখানে দেখো 10^5 উপরে কি আছে, 11, আর এখানে আছে 8, 11 এর কিউব করলে কত হবে, 33, তাই তো? 11 এর কিউব করলে 33, আর নিচে হচ্ছে দেখো 8 এর কিউব মানে 24, তাহলে 33 থেকে 24 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 10^9, তাই তো? 10^9। তাহলে দেখো এই মানগুলো যদি করো ক্যালকুলেট, ক্যালকুলেট করলে দেখো এই মানটা আসছে অ্যারাউন্ড 3.37 × 10^5 এরকম অর্ডারে মান আসছে, বুঝে গেছে? যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট, স্যাটেলাইট সবাই দেখেছ তো? হ্যাঁ, যাই যে গুগল ম্যাপের মাধ্যমে যে আমরা পেয়ে যাই যে কোথাও কোনখান থেকে কোথায় যেতে হবে, তাই তো? মানে নতুন কোন জায়গায় তুমি যখন যেতে চাও তখনই তোমাকে গুগল ম্যাপ খোলো যে এই জায়গাটার লোকেশন কেমন বা এইদিকে রাস্তা আছে কোথাও, তো এগুলো জানার জন্য গুগল ম্যাপ ব্যবহার করি, তাই তো? জিপিএস, হ্যাঁ স্যার। ওকে, তারপরে যেমন আমাদের বাড়িতে যে টিভি, অনেকে দেখবে বাড়িতে ডিটিএইচ আছে, ওই ডিটিএইচ কানেকশনে যে কানেকশন আছে ওটাও তো একটা স্যাটেলাইট থেকে আসে তরঙ্গ, ঠিক আছে, বা সিগন্যাল। তো অনেক এইসব কাজে আমাদের স্যাটেলাইট সাধারণত ব্যবহার করে, যেমন মোবাইলের ক্ষেত্রে মোবাইলে যে এখান থেকে ওখানে কল চলে যাচ্ছে, ঠিক আছে, বা এই দেখো ইন্টারনেট, ঠিক আছে। তো এইসবই বেসিক্যালি স্যাটেলাইটের মাধ্যমেই হচ্ছে এখন। ওকে, তো আমরা যে স্যাটেলাইট দেখবো, এই স্যাটেলাইট হচ্ছে কি পৃথিবীর চারদিকে ঘোরে, তাই তো? তাহলে ধরে নিচ্ছি ধরো এটা পৃথিবী, ওকে, এবং স্যাটেলাইটটা পৃথিবীর চারদিকে একটা এরকম একটা কক্ষপথে ঘুরছে, এরকম একটা কক্ষপথে ঘুরছে, ঠিক আছে।
এবং এই পৃথিবীর যে ভর, পৃথিবীর ভরটা ধরে নিচ্ছি এম, এবং স্যাটেলাইটটার যে ভর সেটা হচ্ছে স্মল এম, ঠিক আছে? এবং পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ বা ভূপৃষ্ঠের দূরত্ব সেটা হচ্ছে আর, ওকে? এবং স্যাটেলাইটটা ধরে নিচ্ছি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, ঠিক আছে? তাহলে এখন বলো তো পৃথিবীর জন্য স্যাটেলাইটের উপর আকর্ষণ বল কি হবে, মহাকর্ষীয় আকর্ষণ বল, এফ ইকুয়াল টু কি হবে? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর প্লাস এইচ স্কোয়ার, আর প্লাস এইচ স্কোয়ার, এটা তো হচ্ছে, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত হচ্ছে আর প্লাস এইচ প্লাস এইচ। এখন দেখো স্যাটেলাইটটা যখন এই বৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে, তখন এর চারদিকে একটা কি হচ্ছে, অপকেন্দ্র বল কাজ করছে বাইরের দিকে। হ্যাঁ, সে অপকেন্দ্র বলের মান কত হবে, এম ভি স্কোয়ার বাই আর, তাই তো? এম ভি স্কোয়ার বাই আর। মহাকর্ষীয় আকর্ষণ বলটা ভেতরের দিকে ছিল, তাহলে এইটাই ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই যে স্মল আর বললাম, এই স্মল আরটা মানেই তো ক্যাপিটাল আর প্লাস এইচ, তাই তো? স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি যে জি এম বাই আর প্লাস এইচ। দেখো আর প্লাস এইচ, আর প্লাস এইচ এক সাইডে কেটে যাচ্ছে, আর স্মল এম কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো ভি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, যে রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। অর্থাৎ আমরা কি স্যাটেলাইটের উচ্চতাটা যদি জেনে যাই, তাহলে স্যাটেলাইটের বেগটা কত হবে সেটা আমরা জেনে যেতে পারছি। তাহলে যারা স্যাটেলাইট পাঠায় যেমন নাসা কিংবা ইসরো, তারা স্যাটেলাইটটাকে কোন কক্ষপথে ডাকবে, ঠিক আছে? তো সেই কক্ষপথটার ব্যাসার্ধ মানে উচ্চতা মানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা সেটা যদি ওরা জেনে বসায়, তাহলে সেই অনুযায়ী কত স্যাটেলাইটটাকে স্পিড দিতে হবে তবে সে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করবে তার মান তারা ক্যালকুলেট করে নিচ্ছে। বুঝা গেছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আবার দেখো স্যাটেলাইট যখন এই চারদিকে ঘুরছে, তখন এই ঘুরতে একবার মোট সময় কত নেয়, সেটাও যদি ক্যাপিটাল টি হয়, পর্যায়কাল হয়, তাহলে আমি কি লিখতে পারি যে টু পাই ইন্টু আর প্লাস এইচ, এটাই তো হয়ে যাচ্ছে এরা একবার প্রদক্ষিণ করতে যে দূরত্ব অতিক্রম করছে, পরিধিটা বাই টি, এটাই হয়ে যাচ্ছে বেগ, তাই তো? তাহলে এইখান থেকে এই বেগের মানে যদি এই মানটা বসিয়ে দেয়, তাহলে দেখো এখানে কি পেয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু ভি, এটাও তো ভি। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাচ্ছি যে টি টু পাই ইন্টু আর প্লাস এইচ বাই টি, এইটাই হচ্ছে রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ প্লাস এইচ। তাহলে এখান থেকে দেখো টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু পাই বাই রুট জি এম, রুট জি এম ইন্টু আর প্লাস এইচ টু দি পার থ্রি বাই টু, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো স্যাটেলাইটটা যে যখন এইচ উচ্চতায় থাকবে, স্যাটেলাইটটার যে পর্যায়কাল কত হবে মানে কতক্ষণে সে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে, সেই সময়টাও আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এখানে স্যাটেলাইটের মধ্যে এক ধরনের স্যাটেলাইট থাকে, যে স্যাটেলাইটটা আগের সিলেবাসে তোমাদের ছিল না, এটাকে তোমাকে আবার এই সিলেবাসে নতুন অন্তর্ভুক্ত করেছে, এটা হচ্ছে ভূ সমালয় উপগ্রহ। ভূ সমালয় উপগ্রহ অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে? তো এই ভূ সমালয় উপগ্রহ কি, তো আমাদের দেখবে ডিটিএইচ এর যখন কানেকশন করতে আসে মানে লাগাতে আসে দেখবে কেবল অপারেটররা, ঠিক আছে, তারা কি করে দেখবে, একটা ওই ডিটিএইচ এর যে ডিসটা, ওই ডিসটাকে দেখবে একটা নির্দিষ্ট কোণে বেঁকিয়ে রাখে, সেট করে, তবেই কিন্তু আমার টিভিতে সিগন্যাল পায়, তাই তো? এবং বলে ওই নির্দিষ্ট কোণে ওদের স্যাটেলাইটটা আছে, বুঝা গেছে? যেমন টাটা স্কাই কিংবা তোমার ভিডিওকন, ডিটিএইচ বা যেরকম কোম্পানি তুমি দেখতে চাও, তাহলে সেই সব প্রত্যেকের দেখবে একটা নির্দিষ্ট কোণে তাদের স্যাটেলাইট রাখা আছে প্রত্যেকটা কোম্পানির, বুঝা গেছে? তাহলে তোমাকে ওই অ্যান্টেনাটা সেই রকম কোণে তুমি যদি বেঁকিয়ে রাখো, তবেই কিন্তু তুমি সিগন্যালটা পাবে, না হলে কিন্তু সিগন্যাল পাবে না, বুঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো, যে ওই কোণে স্যাটেলাইটটা রাখা আছে,
দেখো স্যাটেলাইটটাকে কি এরকম করে নিলাম আর ওখানে রেখে দিলাম, এরকম তো সম্ভব নয়। তাহলে স্যাটেলাইটটাকে রাখতে গেলে কিভাবে রাখতে হবে? তার মানে এই যে ভূসমালয় উপগ্রহ বলতে এমন একটা উপগ্রহকে বোঝাচ্ছে যেটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে স্থির রয়েছে, বুঝতে পেরেছো? পৃথিবীর সাপেক্ষে স্থির রয়েছে মানে ওই কোণে সে নির্দিষ্ট জায়গায় সবসময় রয়েছে, অর্থাৎ পৃথিবী নিজের চারদিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় কতদিন, কতক্ষণ? এক একদিন, তাই তো? একদিনে একবার প্রদক্ষিণ করে নিজের চারদিকে, তাই তো? পৃথিবী একবার নিজের চারদিকে ঘুরতে। তাহলে ওই স্যাটেলাইটটা যদি পৃথিবীর সাপেক্ষে একই জায়গায় থাকতে হয়, তাহলে তাকেও পৃথিবীর চারদিকে 24 ঘন্টার মধ্যে ঘুরতে হবে, বুঝে গেছে? তাহলে ভূসমালয় উপগ্রহ হচ্ছে সেই সব উপগ্রহ যাদের পর্যায়কাল কত হবে, পর্যায়কাল টি ইকুয়াল টু হবে 24 ঘন্টা, বুঝে গেছো? হম, 24 ঘন্টা বা একদিন। তাহলে এখান থেকে লিখতে পারি 8 এত সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই যে ভূসমালয় উপগ্রহ এর বেগ কত হবে, বেগ ভি ইকুয়াল টু কত হবে? তাহলে দেখো তো ভি ইকুয়াল টু কি পেয়েছিলাম, ভি ইকুয়াল টু এই ফর্মুলাটা পেয়েছিলাম, তাই তো? হ্যাঁ, 2π × r + h। তাহলে এইখানে যদি বসাই তাহলে দেখো কত আসছে। এবং তার আগে আমি যদি আর ইয়েটাও বের করে নিই, আর টাও বের করে নিই যে কত উচ্চতায় সে আছে, তাহলে সেটা কি হবে? এই ফর্মুলা থেকে আমি করে নিতে পারি, তাই তো? r+h এর মানটা বের করে নিতে পারি। তাহলে দেখো এখানে যেটা পাবো, যদি এই ফর্মুলাটা প্রথম ইউজ করছি তারপরে এই দ্বিতীয়টা ইউজ করব, তাহলে প্রথম t ইকুয়াল টু কি আছে, 2π/√gm(r+h^3/2), তাই তো? তাহলে এখন লিখতে পারি t ইকুয়াল টু হচ্ছে 2π√gm(r+h^3/2). তাহলে এখান থেকে দেখো লিখতে পারি যে r+h^2 হয়ে যাচ্ছে √gm হচ্ছে না, বা এটার মানটা একবারে বই করে নিই প্রথমে, যদি 3/2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে √gm/2π(t), তাই তো? তাহলে এখন দেখো √gm মানে হচ্ছে g এর মান কত হয়, √gm মানে হচ্ছে 6.67 × 10⁻¹¹, তাই তো? -11 অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবকের মান ইন্টু পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁴, ঠিক আছে, ডিভাইডেড বাই 2π × 86 86400, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এই মানটা পেলাম, এবং এই মানটা যদি পুরো বসাই যে r+h, এই r+h ইকুয়াল টু পাওয়া যাচ্ছে, দেখো এই ক্যালকুলেশন করে যদি এই মানগুলো বসাও, দেখো এই মানটা অ্যাপ্রক্সিমেটলি আসছে 42,400 কিলোমিটারের মতো, বুঝে গেছে? এটা একবার দেখবে এই এই ক্যালকুলেশনটা করে, ঠিক আছে? এটা আসছে 42,400 কিলোমিটারের মতো। ওকে স্যার, তাহলে এই যে আর এর মানটা পেলাম, এখন দেখো ভি ইকুয়াল টু কি পেয়েছিলাম, ভি ইকুয়াল টু ছিল 2π × r+h/t, তাই তো? তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, দেখো 2π × 42,400 × 10³ এত মিটার বাই 86400, তাহলে এই বার অ্যাপ্রক্সিমেটলি আসছে দেখো 3.1 কিলোমিটার/সেকেন্ড, অর্থাৎ একটি ভূসমালয় উপগ্রহ 3.1 প্রতি সেকেন্ডে 3.1 কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরে। ওকে, এবং দেখো ভূসমালয় উপগ্রহ যে কক্ষপথে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে তাকে বলা হয় পার্কিং কক্ষপথ, তাকে বলা হয় পার্কিং কক্ষপথ, পার্কিং কক্ষপথ। কেন বলা হয় জানো? দেখো পার্কিং কথার অর্থ কি, পার্কিং কথার নাম শুনলে আমাদের আসে যে গাড়ি পার্ক করার কথা, তাই তো? মানে কোনো একটা জায়গায় তুমি গেলে গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে দিলে বা এক জায়গায় স্থির করে রেখে দিলে, সেরকমই পার্কিং কক্ষপথ এই জন্যই বলা হয় যে ভূসমালয় উপগ্রহ কি পৃথিবীর সাপেক্ষে স্থির আছে, তাই তো? তাকে এমন একটা কক্ষপথে রাখা হচ্ছে সেই কক্ষপথে সে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করলেও পৃথিবীর একটা নির্দিষ্ট স্থানের স্থানের সাপেক্ষে তাকে সবসময় মনে হবে যেন সে স্থির আছে, বুঝা গেছে? এর জন্যই তাকে বলা হয় পার্কিং কক্ষপথ,
মানে ভূসমলয় উপগ্রহ যে কক্ষপথে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে তাকে কি বলা হয়? পার্কিং কক্ষপথ। বুঝা গেছে? আচ্ছা এই কোশ্চেনটা আছে, অনেক সময় দেয় যে, তার জন্য আমি বললাম যে পার্কিং কক্ষপথ কি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আগের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। কোনটা বলো তো? পার্কিং কক্ষপথ হচ্ছে ভূসমলয় উপগ্রহ যে কক্ষপথে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথ কে বলে। কোশ্চেনস আছে না তো, মানে এই পার্কিং কক্ষপথ থেকে কোন অঙ্ক টঙ্ক? না না, অঙ্ক টঙ্ক আছে না। অঙ্ক বলতেই তোমার ব্যাসার্ধের মানটা কত হবে, পার্কিং কক্ষপথের ব্যাসার্ধ মানে আর প্লাস এইচ এর মানটা, এগুলো আছে। ওকে ঠিক আছে, আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে করে একটু রাতের দিকে হয়তো পাঠাবো। ওকে, তো সেই মানে মহাকর্ষ চ্যাপ্টারে কি কি কোশ্চেন আসতে পারে বা এরকম টাইপের, তো সেইগুলো তোমরা করবে, পরের দিনে ক্লাস আমি ওর উপর নেবো। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। ওকে।